সুপ্রিয় ভিউয়ার্স, আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গোকর্ণঘাট বাজার থেকে আপনাদেরকে টাটকা শাকসবজি দেখানোর চেষ্টা করছি। এগুলি কি পাতা? মেস্টা পাতা? কত করে মোটা পেয়েছেন? ভিউয়ার্স, মেস্টা পাতা 8 মুঠা 10 টাকা। এটা লাউ না মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া শাক বা আগা ডোগা যেটা বলা হয়। এখানে লাউ দেখি, মিষ্টি কুমড়াই দেখি, ইয়া বিক্রি করার জন্য লাগেছিল এভাবে। পেঁপে কচু শাক, কচু কেমন? কত? 40 টাকা। নীল কচু নাকি সুরমাই কচু? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। লাউ টাটকা শাক সবজি এখানে পাওয়া যায়, শীতের সবজি উঠছেন। লাল শাক কত? পেঁপে কত? 100। অনেক ধরনের সবজি পাওয়া যায় গোকর্ণঘাট বাজারে, আপনারা আসতে পারেন, শীতের টাটকা সবজি এখানে পাবেন অনেক সাশ্রয়ী মূল্যে। লাউ শাক না? একজন মাছ বিক্রেতা মাছ নিয়ে যাচ্ছেন, পুঁটি মাছ। সব কুকুলা গুলসা ভাবে তোলে নিচ্ছে, সিগারেট দেবেন তো? আপনি তোলেন না এটা? কেজি 750 টাকা। এই জায়গা জীবনের বাগা ভালো অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে।
চিংড়ি মাস্কে দূরে না কত সানি সাড়ে চার হাজার ভিউয়ার্স আপনারা আসতে পারেন গোকর্ণ ঘাট বাজার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অন্তর্গত আসতে পারেন। অনেক ধরনের মাছ পাওয়া যায়, টাটকা সবজি পাওয়া যায় এবং ভালো দুধ পাওয়া যায় এখানে। বিশেষ করে আপনারা আসুন, ঘুরতে আসুন, বেড়াতে আসুন, কেনাকাটা করতে আসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওগুলি, তবে সাবস্ক্রাইব করবেন।